হচ্ছে আমি গ্রেট করে নেব। গ্রেট করতে এইভাবে গ্রেট করে নেবে, এই যে হচ্ছে ব্যাস। আজকে আমি করছি পেঁপের প্লাস্টিক চাটনি। ফার্স্ট আমি একটুখানি সাদা তেল দেব, অল্প সাদা তেল দিলাম, বেশি লাগে না, তেল দিলাম। দুটো শুকনো লঙ্কা দেব, এবারে আমি পেঁপেটাকে গ্রেট করেছি, এরমভাবে গ্রেট করা হয়ে গেছে, এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এটাতে গ্যাসটা কমিয়ে রেখে দিলাম, এরপরে আদা কিচুন গ্রেট দিয়ে দিলাম। এটা একটা চাটনি করে রেখে দিয়েছি, ছোটা লাগবে ফুটিয়ে এতে এটা দিয়ে দেবো, রস দিয়ে এটা সেদ্ধ হবে ব্যাস। এবারে জল দিয়ে দেবো একটু ব্যাস, সেদ্ধ হতে হবে, কোনো মশলা নেই, চাটনি মানে মশলা হয় না, ব্যাস ব্যাস। এরপরে হয়ে গেলে লাস্টে পেঁপেটা দেবো, এখন ব্যাস। এবারে হাতে ফোন সেদ্ধ করতে দিয়েছিলাম মাছটা কমিয়ে, এবারে আমি জোরে করে দিলাম মাছটা, দিয়ে নামলাম, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমি তো রস দিয়েই সেদ্ধ করলাম, চাটনি দিয়ে করে বেড়ে চাটনির মধ্যে টক টক ভাবটা তো আনতে হবে, এটা অনেকে কাঁচা তেঁতুল দিয়ে করে, আবার লেবু, আমি এটা ডাবরের লেবু দিয়ে করছি, ডাবরের লেবুর রস দিয়ে করছি, কারণ এটা টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাটনিটা হবে। আর একটুখানি হতে পারবে চাটনি শেষ, আর একটু ফুটবে, দেখি টক টক ঠিক করছে কি, একদম পারফেক্ট, ব্যাস।
একটু লেগে যাবে মনে হচ্ছে, সবটাই হয়ে গেল। তুই যেটা বলেছিলিস মিষ্টিটা কম হয়েছিল বলে দিয়ে দিলাম প্লাস্টিক চাটনি, একটু ফুটবে, ফুটলে নামিয়ে দেবো। করে বাড়ির লোককে পরিবেশন করে খাওয়ান, অনেকে আলাদা সেদ্ধ করে জল খেলে, আমি এগুলো করি না, আমি ডাইরেক্ট রস দিয়ে সেদ্ধ করি। বলেছি কমপ্লিট হাফ পেঁপেতে করেছিল, একটা 1 কেজি পেঁপে হাফ পেঁপেতে করেছিল। পেঁপে প্লাস্টিক চাটনি।